26 নভেম্বর আগরতলা খেজুর বাগান গানানি ভগত সিং ইউথ হোস্টেল ভারতীয় জনতা পার্টি ত্রিপুরা প্রদেশ রাজ্য স্পোর্টস সেল নিলুয়াচি মুম্বাই হাসিনি আতঙ্গ তুই পাঞ্জা খাই জাখা পাঞ্জাও ফাই মাঝা ফাঁকা হাসিনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা তে নারুয়াই অকরাঙ্গি মাঝা ফাঁকা ভারতীয় জনতা পার্টি নি হাস্তে কাসকু রাজীব ভট্টাচার্যী তাই মথানি তাংফাঙ্করা ফণীন্দ্রনাথ শর্মা জাতি মসঙ্গে পান্ডা চ্যাং শৈরিখা হাসিনি মন্ত্রী অকরা ডক্টর মানিক সাহান খবৈ কুমারী আদম রক অশালি পান্ডাও ককনাড়া থানি হাসিনি মন্ত্রী অকরা প্রফেসর ডক্টর মানিক সাহা সাকা স্পোর্টস সেল ন ভারতীয় জনতা পার্টি তাই হাসতে কথালায় তেব কড়াক খাই মূংসা জঙ্গজালিয়া দিখে শিকলা থাই হাবক্রাই বেদিক নি মন্ত্রী ন অমত তুই কক সানাই হিনে সাকা ককনাড়া থানি ত্রিপুরা প্রদেশের স্পোর্টস সেলের উদ্যোগে আজকে যে এখানে বার্ষিক সভা সেই সভায় উপস্থিত আছেন আমাদের ত্রিপুরা প্রদেশ বিজেপির শ্রদ্ধেয় সভাপতি শ্রী রাজীব ভট্টাচার্য মহোদয় উপস্থিত আছেন আমাদের এই স্যালারি মাননীয় প্রভারী এই সেলের বিভিন্ন পদাধিকারী বৃন্দ ডিস্ট্রিক্ট থেকে আগত এবং মণ্ডল থেকে আগত সমস্ত যারা স্পোর্টস সেলের মেম্বাররা আছেন সবাইকে ত্রিপুরা প্রদেশ বিজেপির আজকের এই সম্মেলনে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের 12টা সেল আছে ত্রিপুরা প্রদেশে এর মধ্যে একটা অন্যতম সেল হচ্ছে স্পোর্টস সেল স্পোর্টস সেলের যে চিন্তা ভাবনা সেটা আমাদের কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশে আমরা এই স্পোর্টস সেল এখানে গঠন করি প্রায় 1.5 বছর হয়ে গেল তো যে লেভেল পর্যন্ত স্পোর্টস পার্সন যারা আছে তাদেরকে একসাথে করা সেই কাজটা কিন্তু প্রায় 70% আমি মনে করি আপনারা করতে পেরেছেন স্বপন বাবুর নেতৃত্বে এবং সূর্যকান্ত বাবুর নেতৃত্বে এবং আমাদের কমল বাবুর আপনাদের পাশে থেকে সেই কাজটা করেছে আমি চাই যে এটা 100% স্যাচুরেশন পয়েন্ট সেটা হোক স্পোর্টস এমন একটা বিষয় যে জন্মের পর 1 বছর পর থেকে কিন্তু সবাই দৌড়তে থাকে বাচ্চা থেকে আম্মু করে সবাই তার জন্য ট্রেনিং এর প্রয়োজন হয় না তো তার থেকে স্পোর্টস আমাদের জীবনে একটা বিশেষ একটা স্থান সবসময় থাকে উইদাউট স্পোর্টস ওয়ান ক্যান নট মুভ কিন্তু আমরা তারপরে অনেক সময় যেটা বলা হয়েছে এখানে যে কোচ আমাদের এখানে একটা স্কার্সিটি আছে এটা স্বীকার করার উপায় নেই এনআইএস কোচ যেটা আমরা সবসময় আগে বরাবর দেখতাম যে টিচার যেভাবে আপনাকে বলবে বৈজ্ঞানিক পদ্ধতিতে আপনাকে যেভাবে শেখাবে এমনি দিন যদি আউট অফ ট্র্যাক আপনি যদি স্পোর্টস বা এই ধরনের যে কোনো যে স্পোর্টসের যে বিভিন্ন বিভাগ আছে তাহলে কিন্তু আকাঙ্ক্ষিত যে ফল সেটা কোনোদিনই সম্ভব হয় না এর জন্য কোচের যে প্রয়োজনীয়তা অবশ্যই আছে দেখুন আমি একটা কথা বলছি আমি যেহেতু নিজেও স্পোর্টসের সাথে আমি জড়িত ছিলাম একটা সুবিধে হয়ে গেছে যে স্পোর্টস নিয়ে আমাকে যখন বুঝাতে আসে আধিকারিকরা বা ডাক্তারি নিয়েও যখন বুঝাতে আসে খুব বেশি একটা অসুবিধা হয় না বা আমার মেডিকেল সেক্টরও যখন কলেজের বিষয়ে বা অন্যান্য স্বাস্থ্য বিষয়ে আমার সাথে কথা বলে কারণ সবকটার মধ্যে আমার মানে এত বেশি অ্যাটাচমেন্ট বা আমি এইভাবে কাজ করেছি যে এগুলোর মধ্যে আমার অনেক আইডিয়া আছে যে কারণে অনেকটা কাজ খুব সুবিধা এবং ঠিকভাবে করার সুবিধা একটা থাকে আমার তো সেইভাবে আমরা কাজ করছি স্পোর্টস সেলের কিন্তু প্রচুর আপনাদের কাজ করার একটা সুবিধে রয়েছে এবং আমরা
যেহেতু আমরা বলছি যে রাষ্ট্রবাদী চিন্তাধারা আমাদের এই যে পার্টি এবং আমাদের সরকার যে রাষ্ট্রবাদী চিন্তাধারায় চলে, খালি দাবি দাওয়া তো থাকবে, ট্রান্সফার পোস্টিং এগুলোই থাকবে, কিন্তু যখন দেখা যায় যে যে স্পোর্টসম্যান বা দেশের জন্য স্পোর্টসম্যানকে গড়া দেশের নাম এবং প্রদেশের নাম এগুলো যখন আমরা সেই সুবিধাগুলো আমরা দিতে পারি এবং সেই দিশায় যখন কাজ করে তখনই কিন্তু তার প্রতি সরকারের এবং পার্টির নজর পড়ে যে এই লোকটা উইদাউট কোনো লোভ ছাড়াই সে কাজ করছে, ব্যক্তিগত যে আমাদের বিষয় থাকে তার থেকে উঠে গিয়ে সে কাজ করছে, তখন কিন্তু লিডারশিপের যে বিষয়টা সেটা কিন্তু চলে আসে। আমার এই স্পোর্টস সেলের আজকে সত্যিই আমি খুব আনন্দিত, আমাদের মাননীয় সভাপতি বলেছেন আমাকে যে উনি সমস্ত যে আমাদের 12টা সেল আছে সেলকে বলেছে বার্ষিক সভার আয়োজন করার জন্য, তো ওনার আহ্বানে আপনারা যেভাবে এখানে বিভিন্ন মন্ডল স্তর থেকে আরম্ভ করে ডিস্ট্রিক্ট এবং স্টেট লেভেলে এখানে সবাই যারা উপস্থিত আছেন আমি আপনাদেরকে ধন্যবাদ দেব। সত্যিই ওনার এই চিন্তাধারা সুদূরপ্রসারী এবং আগামী দিনে আমাদের সংগঠনকে আরও মজবুত করবে। আমি আমাদের যে মাননীয় ইউথ অ্যান্ড স্পোর্টসের মিনিস্টার মহোদয় আছেন ওনাকে আমি বলবো আপনাদের সাথে যাতে নিয়মিত যোগাযোগ রাখেন, এবং আমি এখানে প্রভারীও আছেন আপনাদের সেলের এবং আমাদের মাননীয় সভাপতি আছেন স্টেটে ওনাকে আমি বলবো এই বিষয়টা যাতে আমাদের যে স্পোর্টস মিনিস্টার আছে ইউথ অ্যান্ড স্পোর্টস মিনিস্টার ওনার সাথে এই সেলকে যাতে স্ট্রেংথেনিং করা যায়, ওনাদের কি কি সমস্যা এবং একটা যোগাযোগ রাখা সরকার এবং আমাদের পার্টির যে একটা কোঅর্ডিনেশন সেটাকে যেন আরো মজবুত হয় সেই বিষয়টা যেন দেখে। আমার তরফ থেকে তো আমি বলবো কিন্তু পার্টির যেহেতু এটা বিষয় পার্টিও বলবে আমিও সেইভাবে কথা বলবো, তাহলে ইউ উইল ফিল গুড মানে কাজ করার ক্ষেত্রে আগামী দিন কনফিডেন্স লেভেল কিন্তু তখন অনেকটা বেড়ে যাবে। আমাদের মধ্যে অনেক সময় মনে হয় যে আমাদের কথা শুনছে না, কেউ আমাদের কথা শুনছে না, এরকম ভাববার কিন্তু অবকাশ নেই। আমরা আগামী দিন আমি নিশ্চিত যে প্রতিটা যারা সেলের যারা যারাই আছে সব সেলেরই শুধু স্পোর্টস সেলের না তাদের মূল্যায়ন করা তাদের সম্মান যেন থাকে সেই বিষয়টা নিশ্চয়ই পার্টিও দেখবে আমাদের সরকারও দেখবে। আমরা সেই দিশায় আমরা কাজ করছি, হয়তোবা সময়ের কারণে সেটা সম্ভব হচ্ছে না, কিন্তু আমি নিশ্চিত যে আগামী দিন সেই সম্পর্কটা আরও মধুর এবং আরও বেশি ঐক্যবদ্ধভাবে আমরা একজন আরেকজনের সাথে সম্পর্ক বিস্তার করব। আমরা আগের সরকারের আন্ডার আগের যে বামপন্থীর যে চিন্তাধারা ওদের যে সরকার সেই সরকারের যেভাবে চালাতো আমরা ওইভাবে আমরা চলবো না, আমরা একটু ব্যতিক্রমী, আমরা মানে ওরা একটা গোষ্ঠী বানিয়ে রাখতো এক একটা ওই গোষ্ঠীর যে প্রধান আছে তার মাধ্যমে সমস্ত ডিক্টেটরশিপ করতো এই ধরনের, আমরা এইভাবে চলতে চাই না। আমরা দেশের জন্য কাজ করব, সমাজের জন্য কাজ করব, তারপর নিজের জন্য কাজ করব। আর ওরা ওদের সময় কি করতো যে নেতাগুলোর ওদের নিজস্ব কাজ সম্পাদন করতো, আমরা সেটা উল্টো চালাতে চাই। এবং আমি নিশ্চিত যে আগামী দিন এই স্পোর্টস সেল খুবই আরও বেশি সংগঠিত হবে এবং সমাজের কাছে একটা আদর্শ সেল হিসাবে নিজেকে ধরে তুলবে। আর এখানে যেহেতু ইলেকশন মুডে আমরা চলে আসছি এখন 2023 ইলেকশন যে কোনো সময় ইলেকশন ডিক্লেয়ার হয়ে যেতে পারে, ফেব্রুয়ারিতে ইলেকশন হবে আশা করি, সরকার থাকলে তবেই সেল স্ট্রং হবে, আদারওয়াইজ কিন্তু অনেক অসুবিধের অনেক কষ্টের পরে কিন্তু সরকার আজকে প্রতিষ্ঠিত হয়েছে। তো এই কথাটা মাথায় রেখে আর মাঝখানে কোনো রকম দ্বিধা দ্বন্দ্ব এই সরকার ভালো কাজ করছে কি খারাপ কাজ করছে এইগুলো সেরে আগে সরকারকে প্রতিষ্ঠিত করতে হবে, সেই দিশায় আপনারা কাজ করুন। 5 বছরে অনেক কাজ করার সুবিধা আছে, তখন অনেক কথা শোনা যাবে, এই কয়েক মাসে সব কিছু একদম পুরো হয়ে যাবে সেটা কিন্তু ভাববার অবকাশ নেই। আগামী দিন আপনারা যে যেখানে থাকেন মাদার সংগঠনের সাথে যোগাযোগ রাখবেন, যদি মাদার সংগঠনে আপনাদের কোনো রকম
ভাবে সম্মান বা আপনাদের থেকে কোনো কাজ নেবার কোনো তাগিদা না থাকে। এখানে আমাদের স্টেট প্রেসিডেন্ট মহোদয় আছেন, ওনাকে আমি বলবো সেইভাবে যেন নির্দেশ দেয়। সবার সম্মান, আমাদের ভারতীয় জনতা পার্টিতে সবাই সম্মান, আমরা একটা ফ্যামিলির মতো আমরা কাজ করি, সবাই একজন আরেকজনকে সম্মান দেয়। তো ফ্যামিলির যে ফিলিংসটা সেটা কিন্তু আমাদের মধ্যে আসতে হবে, এবং এর জন্য আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট হবে, ট্র্যাক হচ্ছে, সিনথেটিক ট্র্যাক হচ্ছে, সিনথেটিক গ্রাউন্ড হচ্ছে, এগুলো তো থাকবে। আমাদের জিমনাস্টিক্সে যখন আমি স্পোর্টস কাউন্সিলে ছিলাম, সেখানেও যে ফোম পিটের ব্যবস্থা আমরা করেছি, যে কারণে অনেকে জিমনাস্ট এখন বাইরে যেতে হয় না। অনেকগুলো নতুন ইনস্ট্রুমেন্ট আমি জিমনাস্টিকের সেগুলো বিদেশ থেকে ওখানে আনিয়েছিলাম, সেগুলো ওরা ব্যবহার করছে। আমাদের বক্সিং যে রিংটা ছিল সেটাও আমি ব্যবস্থা করেছি। তো যেখানে যখন আমরা থাকি, আমরা সবাই মিলে চেষ্টা করব যে ওই বিষয়গুলো যাতে আমরা অ্যাড্রেস করতে পারি, এবং আগামী দিন আমাদের সরকার সেই দিশায় কাজ করছে। আপনারা নিশ্চিত থাকতে পারেন যে আগামী দিন খুব সুন্দর দিন আসছে। এর মধ্যে কোনো রকম, আবার বলছি যে আপনারা এর মধ্যে চিন্তার কোনো ভাঁজ কপালে যেন না আসে। সবাইকে আবার বলবো আমি যে আমাদের পার্টির প্রতি আপনারা সমর্পিত প্রাণ, এই সরকারের প্রতি আপনারা বিশ্বাস রাখুন যে আগামী দিন আপনাদের এই যে স্পোর্টসের, আমি নিশ্চিত যে আগামী দিন খুবই শক্তিশালী হবে, এবং আগামী বিধানসভাতে আপনারা সবাই ঝাঁপিয়ে পড়বেন, যেটা আপনাদের কনভেনর সাহেব বলেছেন। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।